শিরিনস কিচেন থেকে আপনাদের স্বাগতম। আমি শিরিন, আপনাদের জন্য আজকে মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের গুড়ের গজা পিঠা তৈরি করে দেখাবো, যেটা ঝুড়ি ভাজা বলে অনেকেই চেনে। আজকে রেসিপিতে যা যা লাগছে, ময়দা 4 কাপ, আখের গুড় 2 কাপ, মখমল 1 চা চামচ, পানি 1/4 কাপ, তেল 6 টেবিল চামচ, ঘি 1 চা চামচ। এখানে মেজারিং কাপ ব্যবহার করা হয়েছে। প্রথমে আমি ময়দার মধ্যে লবণ দিলাম 1 চা চামচ, আর তেল দিয়ে আমি মাখাবো। তেল 6 টেবিল চামচ, যদি লাগে লাগবে, না হলে একটু থেকে যাবে। 3, 4, 5, 6 চামচ আমি তেল দিলাম। আমি এটা মাখাবো। এখন আমার ময়দাতে তেল দিয়ে মাখানো হয়ে গেছে, আমি এখন এখানে পানি দিব, দিয়ে ডো বানাবো রুটি বেলার জন্য। ডোটা বেশি শক্ত হবে না, খুব একটা নরম হবে না, বেশি নরম হয়ে গেলে আবার বানানোর সমস্যা হবে। এই জন্য আমি মোটামুটি শক্ত করে আমি কিছুক্ষণ, ঘন্টাখানেকের জন্য আমি রেখে দেবো, তাহলে আমার বানাতে অনেক সুবিধা হবে। আমার আটা মাখানো হয়ে গেছে, আমি এখন এর উপরে একটু তেল দিয়ে আমি এটা 8 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এটা আবার একটু ছেনে নেব। খুব ভালো করে না ছানলে ভিতরের মচমচেটা ভালো মতো হয় না। গজাগুলোকে বানাবো, রুটি বেলে নেই, মোটা করে রুটি বেলতে হবে। এখানে ময়দা দেওয়ার কোনো দরকার নাই। ¼ ইঞ্চের মতো মোটা হয়েছে, এখন আমি এটাকে কাটবো। আমি যতখানি লম্বা করবো সেই পরিমাণে আমি কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নিয়ে ভাজবো তেলে। এবার আমি ভাজবো, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে তেল দিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে। আমি কড়াইতে তেল গরম দিয়েছি, গরম হয়ে গেলে আমি গজাগুলো ছেড়ে দেব। আমি এখন গজাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। ভাজা অর্ধেকের বেশি হয়ে গেছে, আর একটু হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। রংটা এরকম হবে, সাদা থাকলে আবার ভিতরে কাঁচা থাকবে। ভাজার পরে ভিতরটা একবারে শক্ত হয়ে থাকবে, নরম থাকলে সেটা ভালো হবে না, নরম হয়ে থাকবে। এটা খেয়াল করতে হবে ভাজাটা যেন ঠিক হয়। একটু পানি দেব, 1½ কাপ পানি দেবেন গুড়টা গলার জন্য। এখানে আমি 300 গ্রাম গুড় নিয়েছি, 2 কাপের সমান, আমাদের মেজারিং কাপে 2 কাপ। এখানে ইচ্ছা করলে আদার রসও দেওয়া যায়, অনেকে আদার রস পছন্দ করে, আদার ফ্লেভারটা। সেখানে 1/2 চা চামচ আদার রস দিলেও হবে,
আমি এখানে ঘি দিচ্ছি, ঘিয়ের ফ্লেভার আসবে। দেখবো যে গুড়টা হয়েছে কিনা। এরকম করলে আমার দুই তার হতে হবে, এখন এক তার হচ্ছে, এটা দুই তার হতে হবে। অথবা পানির মধ্যে দিয়েও দেখা যায়, পানির মধ্যে দিলে শক্ত হয়ে যাবে। এখন পানির মধ্যে এটা শক্ত এখনো হয়নি, নরম হয়েছে। এখন দুই তার হয়ে গেছে, এখন আমি এটা গজাটা এখন এর মধ্যে দিয়ে দিব। অনবরত নাড়তে হবে, আমি জালটাকে কমিয়ে দিয়েছি। এখন এটা আঠাটা ভাবটাকে কাটার জন্য আমি পোলায় চালের গুঁড়ি একটু করে ছিটাই দেবো, সামান্য টেবিল চামচের দুই তিন চামচ দিলেই হবে। চিনিটা করতে গেলে প্রয়োজন হয় না কিছু দেওয়া, কিন্তু গুঁড়েরটা করা সমস্যা হয়, এতে অনেক কেমিক্যাল থাকে যার জন্য আঠানো ভাবটা কাটানো যায় না। গজাটা ড্রাই হয়ে গেছে, এখন আমি এটা নামাই ফেলবো, দিয়ে ঠান্ডা হতে দেবো। আমার গজা বানানো শেষ। এই গজার কালারটা গুড়ের ওপর নির্ভর করে, গুড় যত ভালো হবে হলুদ রঙের গজাটা তত উজ্জ্বল সুন্দর হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এখানেই শেষ, আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।